আসতেন তিনি হলেন আল্লাহ তিনি কে মোবাইলে যত খারাপ ছবি আছে সব ডিলিট করে ফেলেন রাত্রিবেলা যখন বিছানায় ঘুমাবে ঘুমাবার আগে যতগুলো খারাপ ছবি আছে সব ডিলিট করেন কারণ বাংলাদেশে অহরহ এমন ঘটনা ঘটতেছে প্রতিনিয়ত রাত্রিবেলা আরামের বিছানায় ঘুমাইছে সকালবেলা পোড়া লাশ ঘর থেকে বের করছে কথা কন না কা পাশের রুমে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে গেছে গ্যাস সিলিন্ডার বাস্ট হওয়ার পর তরু তাজা ফুটন্ত গোলাপ যুবক তার বেডরুমে পুড়ে কয়লা হয়ে রইছে বিদ্যুৎ স্পটে ঘুমন্ত অবস্থায় জায়গায় পুড়ে টেট হয়ে আছে সাবধান এমন জীবন ভালো না যেই জীবন এমন ভাবে গঠন করলা মৃত্যুর পরে মানুষ বলবে ছেলেটা খারাপ ছিল তোমার মৃত্যুর পরে তোমার মোবাইল অনেকে দেখবে অনেকে চেক করবে তোমার ভাই তোমার মোবাইল দেখবে তোমার বন্ধু বান্ধব তোমার মোবাইল দেখবে কারো না কারো হাতে মোবাইল চলে যাবে কথা কন না কা যখন তারা দেখবে তুমি তো তিন কাপড়ের প্যাকেট হয়ে গেলা আর তোমার মোবাইলের ভিতরে খারাপ মেয়েদের ছবি আছে নর্তকীদের ছবি বান্ধবীর সাথে কোথায় গিয়ে সময় কাটাইলা সেই ছবিগুলা তোমার মোবাইলে আছে তখন তোমার জন্য দোয়া তো করবে না বরং বলবে জীবনটারে খারাপ রাস্তায় কাটায় গেল ঠিক না বেঠি রাত্রিবেলা ঘুমাবার আগে সব ডিলিট করো এই তো কয়েক মাস আগের ঘটনা ঢাকা থেকে একটা লঞ্চ বরিশালে যাওয়ার সময় লঞ্চে আগুন লাগছে আপনারা শুনেন নাই এমনও যুবক ছিল যে কালকে তার বিবাহ হবে ঢাকায় থাইকা হাতে মেহেদি লাগাইছে বাড়ি হলো সেই বরিশাল পাবনা এলাকায় আমাদের কাছাকাছি কল্পনাও করতে পারে নাই যে মৃত্যু এত কাছাকাছি এত অল্প বয়সে মরে যাবে জীবনে মাথায় আনে নাই মা টেলিফোন করে বলল সন্তান সুন্দর একটা মেয়ে দেখছি তোমার জন্য খুব পছন্দ হয়েছে তোমার জন্য এই মেয়েটা মানাবে তোমার বাবাও পছন্দ করেছে তোমার বোনেরাও পছন্দ করেছে ভালো একটা স্বর্ণের আংটি নিয়ে আসবে কিনে একটু মোটা দেখে বড় আংটি আনবে নাকের ফুলটা যেন একটু বড় হয় সন্তান তো খুশিতে আত্মহারা মা পছন্দ করেছে আমার জন্য যেই মেয়েটা দরকার যেটা আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা হয়েছে সেটা আমার মা পছন্দ করেছে সন্তানের মনে কত স্বপ্ন কালকে বাড়িতে যাবে মসজিদে বিবাহ হবে চকবাজার থেকে ব্যাগ বোঝাই কইরা বিবাহের সামগ্রী ক্রয় করেছে কতই যে স্বপ্ন কত ফিউচার প্ল্যান প্রোগ্রাম সব কিছু জমা রেখে লাকেজ বোঝাই করে লঞ্চে উঠে কেবিন ভাড়া নিয়েছে কেবিন ভাড়া নেওয়ার পরে ওখানে লাকেজ সব রেখে দিয়ে এসি ছেড়ে দিয়ে শুয়ে পড়ল একটু পর পর মায়ের সাথে কথা হয় যে লঞ্চ ছাড়ছে নদীর মাঝখানে কাছাকাছি আসতেছি এই কথাগুলো রেকর্ড হয়ে গেছে ডিবিসি অথবা অন্য অন্য চ্যানেলগুলো এটা নিউজ আকারে ফাঁস করেছে কিছুক্ষণ পরে রাত্রিবেলা মা বারবার টেলিফোন করে সন্তানকে সন্তান তাকে দেখতেছে মায়ের কল বারবার বাজতেছে সন্তান বলল মা আমি তো আসতেছি এত বারবার কেন টেলিফোন করেন ঘুমায় যান সকালবেলা আব্বারে পাঠায় দিবেন ঘাটে মা ডেকে বলে সন্তান কেন জানি আজকে আমার কলিজাটা শুকায় যাইতেছে জিব্বায় পানি নাই পৃথিবীর কেউ না জানার আগে মায়ের কলিজায় খবর পৌঁছায় দেয় কে খবর হয়ে গেছে মৃত্যুর আগে আগে কিছু আলামত প্রকাশ আল্লাহ পাওয়া দেয় কিছু আলামত প্রকাশ পায় ঘর থেকে বের হওয়ার সময় বলে বিদায় হয়তো আর দেখা নাও হতে পারে এমনও হয় আর দেখা জীবনও হয় না কথা কন না কারণ আর তোমার ঘরে খানা খাবো না জায়গা যুবক মানুষ হুন্ডার পিক আপ বাড়াইছে কুমিল্লা পদুয়া বাজার আওয়াসার আসার আগে জায়গায় ডেট হয়ে রাস্তায় পড়ে আছে আছে না নাই তখন এই কথাগুলো নিয়ে গবেষণা করে আহারে আমার ছেলেটা শেষ কথা বলে গেছে আর খানা খাবো না মা চলে যাচ্ছি সন্তান বলল টেনশনের কারণ নাই এসি রুমে ঘুমিয়ে আছি
ফজরের আজানের আগে বাবাকে ঘাটে পাঠায় দিবাম। বাবা এত ঘাটে এসে বসে আছে, সন্তান ঢাকার থেকে আসতেছে, গ্রামের সন্তান ঢাকায় চাকরি করে, মা বাবার চেহারায় হাসি, ভালো পজিশনে আছে। এদিকে যেই মেয়েটার সাথে বিবাহ ঠিক হয়েছে, মেয়েটারও ঘুম নাই, না জানি কোন ছেলের সাথে আমার বিবাহ হয়। অপরিচিত জায়গা, অপরিচিত ছেলে, অপরিচিত ফ্যামিলি, দাম্পত্য জীবন কেমন কাটে, শাশুড়ি কেমন হয়, কত জল্পনা কল্পনায় বিভোর হয়ে আছে। গভীর রাত, হঠাৎ সন্তানের মোবাইলে আবার ফোন, আবার ফোন। সন্তান আর সহ্য হয়ে গেল, এত ফোন মা কেন দেয়? মা বলে, সন্তান কোনোদিন এমন লাগে নাই, আজকে জানি কেমন আমার লাগতেছে, ভাল লাগতেছে না আমার। কিছুক্ষণ পর সন্তান দেখলো হঠাৎ বাতিগুলো নিভে গেছে। কি ব্যাপার, বাতি কেন নিভে গেল? দরজা খুলতে পারে না, হাতটা লাগাইছে, দেখতেছে দরজাটা গরম হয়ে আছে। জানলা খুলতে গিয়া দেখতেছে পর্দা সরাইয়া যে বাহিরে ধোয়া উঠতেছে। গভীর রাত, পানির উপরে লঞ্চ চলে, আগুন নিবাইতে গেলে পানি লাগে, চতুর্দিকে পানি, অথচ লঞ্চের ভিতরে এতগুলো মানুষ পুড়ে মারা গেল, এক ফোঁটা পানিও কোনো উপকারে আসে নাই। আল্লাহু আকবার! সব দিকে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকবেন, তারপরেও কাছে আসবে না, নির্দিষ্ট টাইমে আপনার রব আপনাকে উঠায়া নিয়ে যাবে, উঠায়া নিয়ে যাবে। এজন্য রব্বুল আলামিন কোরআনে বলেন, মুলাকিকুম, সাক্ষাৎ হয়ে যাবে, দেখা হয়ে যাবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরু মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, মরণ থেকে যতই পালাও, যুবক হোক, বুড়া হোক, বিলাই হোক, কুকুর হোক, শুয়ার হোক, মানুষ হোক, গরু হোক, যার ভিতরে প্রাণ আছে তার মৃত্যু একদিন আছে, যতই পালানোর চেষ্টা করুক, সাক্ষাৎ করায় দিবেন কে? আকস্মিক ভাবে দেখা হয়ে যাবে, হয়তো এই সময় আপনি প্রস্তুত না, কিন্তু হঠাৎ আপনাকে চলে যেতে হবে। এজন্য যুব সমাজ, রঙের দুনিয়ায় তাল দিয়া দিয়া জীবনটারে শেষ করিও না রে বাবা, সময়টারে ভালো কাজে লাগাও, মা বাবার খেদমত করো, মা বাবার অনুগত হও, সহনশীল সন্তান হও। বাতি নিবে গেল, পুরা ঘরটা অন্ধকার হয়ে গেল, কিছুক্ষণ পর সে আজ করতে পারলো যে ধোয়া ভিতরে ঢুকতেছে, মানুষ পড়ার গন্ধ আসতেছে, দরজা খুইলা যে বের হবে সুযোগ নাই, কারণ পুরা দরজাটা আগুনে শক্ত হয়ে গেছে, লোহা শক্ত হয়ে গেছে। সন্তানের বুঝতে আর বাকি নাই, জীবনের শেষ সময় আমি এখন পার করতেছি, শেষ সময় হয় তোমার দুই চার পাঁচ মিনিটের ভিতরে আমি শেষ হয়ে যাব। মাকে এবার টেলিফোন করে বলল, মা বিদায়ের সালাম, দেখা হবে কেয়ামতের মাঠে। মা বলল, সন্তান বাথরুমে ঢুইকা পানি ছেড়ে দাও। সন্তান বলে, বাথরুমে যে ঢুকবো, পুরা সিটকানিটা আগুনে শক্ত হয়ে গেছে, ঢুকার কায়দা নাই, বের হওয়ার সুযোগ নাই। সন্তান এবার মাকে কান্না জড়িত কণ্ঠে বলে, মা তুমি তোমার, তুমি আমার আব্বুকে বলবা সে যেন বেশি কান্নাকাটি না করে, আর আমার লাশটাকে মসজিদের পাশে রাখবা, আব্বাকে বলবা নামাজের পর আমার কবরের পাশে দাঁড়ায় যেন একটু দোয়া করে, আর কোনো আফসোস নাই, জীবনে কত কত নামাজ মিস করছি, একটু আল্লাহর কাছে দোয়া করো। কারণ আলেমদের মুখে শুনছি, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, সেই দোয়া বিনা পর্দায় কবুল হয়। অতএব তুমি আমার মা, তুমি যদি আমার জন্য দোয়া করো, বিনা পর্দায় সেই দোয়া কবুল করবেন কে? চিন্তা করে দেখেন, মানুষের কত প্ল্যান পরিকল্পনা থাকে, টিকতে পারে নাই, অল্পতেই বিদায় হয়ে যায়। সিলেটে গেলাম গত সপ্তাহে, গেলাম শাহ জালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারে জিয়ারতের জন্য। জিয়ারতের জন্য গেলে কি কোনো পাপ হবে? পাপ হবে না? আপনি ভালো নিয়ে আইতে যাবেন, সমস্যা কি? জিয়ারত করবেন বহিত ভাবে, সুন্দর ভাবে, কোনো অসুবিধা নাই। একজনে বললো, এখানে পাশে আরো একটা কবর আছে। কার কবর? কয় নায়ক সালমান শাহ। কিসার? সালমান শাহ।
তখন ভাবলাম যেখানেও তো এক যুবক শুয়ে আছে এই যুবকটার জন্য সারা বাংলাদেশের তরুণ তরুণীরা পাগল ছিল আজকে ফকিরের মতো ঘুমিয়ে আছে তার ভক্তরা গিয়ে একটু দোয়াও করে না কান্নাকাটিও করে না অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল গোটা বাংলাদেশটাকে রং দেখাইয়া চলে গেছে সে টাঙ্গাইলে বয়ানে গেছি মানুষ বলে এখানে নায়ক মান্না ঘুমিয়ে আছে নায়ক মান্না যার ছবি দেখার জন্য বাংলাদেশের যুবকরা পঙ্গপালের মতো সিনেমা হলে সিরিয়াল ধরত সেই নায়ক মান্নাও অল্প বয়সে দুনিয়ার থেকে কবরে পড়ে আছে কুয়াকাটায় একটা শুটিং করার জন্য গিয়েছিল 2003 অথবা 2 এর দিকে তখন আমরা মাদ্রাসায় পড়ি সাংবাদিকেরা সাক্ষাৎকার নিতেছে ও নায়ক মান্না কি আপনার মনে চায় সমুদ্রের দিকে তাকায় বলতে আছে মনটা চায় সুন্দর পৃথিবীতে অনেক দিন বাস করতে অনেক দিন থাকতে মনে চায় এত সুজলা সুকলা চমৎকার পৃথিবী রং বিরঙ্গের পৃথিবী আব্বা আম্মা সন্তান স্ত্রী এদেরকে রেখে একা একা তিনটা কাপড় নিয়ে অন্ধকার গর্তে গিয়া থাকতে মনে চায় না জানতে চাই তারপরও যেতে হইছে কি হয় না গেছে গা তুমিও যাবা গা তাড়াতাড়ি তুমি ভক্ত না ভাই এত গেছে গা তাড়াতাড়ি তুমিও যাবা গা সময় নাই তোমার পৃথিবীর ভিতরে টপ লেভেলের পপ সম্রাট মাইকেল জ্যাকসন অল্প বয়সী মানুষ আশ্চর্য হয়ে যাবেন মাইকেল জ্যাকসনের ঘটনা শুনে 18 জন ডাক্তার রাখছে শুধু মরণ থেকে বাঁচার জন্য একটা গানে টান দিলে লক্ষ টাকা পাইতো যার ভক্তবৃন্দের গোটা পৃথিবীতে অভাব নাই সেই পপ সম্রাট মাইকেল জ্যাকসন তার সিদ্ধান্ত হলো টাকা পয়সার অভাব নাই শুধু একটা জিনিসের অভাব সেটা হলো হায়াতের অভাব হায়াত দেওয়ার মালিক কে এটা তো আমার নিয়ন্ত্রণে নাই চাইলেও তো টাকা দিয়ে কিনতে পারবো না তিনি সব সময় হ্যান্ডগ্লাস লাগায় চলতেন হ্যান্ডগ্লাস চিনেন চিনেন তো আপনারা করোনার সময় দেখছেন না হ্যান্ডগ্লাস যখন কেউ তার হাতের সাথে হাত লাগাইতো তিনি ডাইরেক্ট হাত লাগাইতো না পট্টি লাগাইয়া হাত লাগাইতো কারণ ওই হাত থেকে যদি মরণ এই হাতে ঢুকে হ্যাঁ ওই হাত থেকে যদি মরণ এই হাতে ঢুকে অনেক দিন বাঁচবে ইতিহাস তো পড়েন না শুধু মোবাইল নিয়ে ব্যস্ত দুবাই থেকে পানি এনে ব্যবহার করত সবচেয়ে দামি পানি নিরাপদ পানি যেই পানিতে কোনো ফরমালিন নাই কোনো ভেজাল নাই কোনো আয়রন নাই ভিতরটাকে ঠিক রাখতে হবে কোন রোগ জীবাণু যেন ভিতরে না ঢুকে এরপরে রব্বুল আলামিনের সিদ্ধান্ত বেশি দিন টিকাবো না দুনিয়াতে মাত্র 40 বছর হওয়ার পরপরই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল টিকতে পারে নাই বাংলাদেশের দিকে তাকাও ঢাকায় মোহাম্মদপুর নাম করা একজন এমপি নাম বললেই চিনবেন কষ্ট হচ্ছে এমপি সাহেব তার মাত্র একটা সন্তান যদি জানতে চান বয়ানের পরে আমার কাছ থেকে জানা নিয়ে নেন নাম কি এমপি সাহেব যার পাওয়ারে পুরা মোহাম্মদপুর ধানমন্ডি কাঁপে একটা টেলিফোন করলে সারা বাংলাদেশ কাঁপে রানিং এমপি একটা মাত্র সন্তান সুখের জিন্দগি যাপন করতেছে বাবার হোটেলে খায় আর ঘুমায় ক্ষমতার টাকার বাড়ি গাড়ির অভাব নাই কক্সবাজারে রওনা হয়েছিল নিজে ড্রাইভ করে কক্সবাজারে যাবে অল্প বয়সী যুবক এখনো পর্যন্ত বিবাহ করে নাই মেয়ে দেখা হচ্ছে এমপি সাহেবের সন্তানের জন্য মেয়ে দেখা হচ্ছে কক্সবাজারের কাছাকাছি গেছে ওই জায়গাটার নাম হলো খুটাখালী চকরিয়ার পরে চকরিয়ার পরে একটা জায়গার নাম আছে খুটাখালী রাত্র তখন 4টা বাজে কুয়াশায় কিছুই দেখা যায় না প্রচন্ড শীত নিয়ন্ত্রণ হারায়া ফেলাইছে গাড়ি আসির উপরে 100 চলতেছে সামনে যে একটা মোড় আছে টেরবাই নাই তো চলতেছে চলতে আছে মোড়ে গিয়া যখন ব্রেক করলো গাড়ি পল্টি গেছে স্পিড বেশি হইলে কি মোড়ে গিয়া কি রানিং করতে পারে ওটা তো এমনি পল্টি গেছে আল্লাহ কয় ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ
wallahu khairul makirin. Joto chesta koro porikolpona koro shobguloke noshat kore dite paren ke shob shesh. Gari pol likhe chole gelo ekebare khaler bhitore. ফজরের নামাজের টাইমে পাশের মাদ্রাসার এক হাফেজ সাহেব রাস্তার ওই পারে এক মসজিদে ফজরের নামাজ পড়ায়। আমি সেই মাদ্রাসায় বয়ানও গেছি গত 2 বছর আগে। প্রচন্ড কুয়াশায় মসজিদে মুসল্লি পাওয়া যায় না, ইমাম আর মুসল্লি আর 2-3 জন মুরুব্বি, বাকি সব নাক টাইনা ঘুমায়, ঠিক না? ঘুমায় ঘুমায় রাত ভিড়ে তাহাজ্জুদ করছে না, রাত ভরে তাহাজ্জুদ করে ফজরের টাইমে নাক টাইনা ঘুমায়। তো ইমাম সাহেব নামাজের জন্য মসজিদে যাচ্ছে, দেখতে আছে রাস্তার উপরে গ্লাস ভেঙে আছে, বুঝতে আর বাকি নাই যে কিছু একটা সামনে হইছে। কাছাকাছি গেল, শুনতেছে মানুষ মরার গোমরানির আওয়াজ, গোমরানি। একটা গরু জবাই করলেও তো জানটা বের হইতে সময় লাগে, একটা মুরগিও যদি জবাই করা হয় জানটা বের হইতে অনেক সময় লাগে, মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন। একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তার পাশে একটু বৈশরে বাবা, ওই সময়টা কিন্তু তোমার আমার জীবনে একদিন না একদিন আসবেই আসবে, কেউ ফিরাতে পারবে না। গোমরানির আওয়াজ। হাফেজ সাহেব চিন্তা করলো এখানে গরু পয়দা মইরা রইছিনি, কাছে গিয়া দেখলো না না কয়েকটা যুবক পড়ে আছে পানির ভিতরে, একটা এখনো মরে নাই, কোনো মতে গোমরাইতেছে, বাকি 3 জন জায়গায় ডেট হয়ে গেছে। দ্রুত মাদ্রাসার ছাত্রদেরকে ডাক দিল, আশেপাশের কয়েকজন মানুষদেরকে ডাইকাই না ওখান থেকে লাশগুলো উপরে উঠাইল। ওই লাশের ভিতরে এমপি সাহেবের ছেলেও ছিল। লাশটারে ধইরা নিয়ে গেছে মাদ্রাসার বারান্দায়, লাশ রাইখা এরপরে গোসল করায়া কেমনে কেমনে যেন নাম্বার পাইছে, ফোন দিছে। এদিকে এমপি সাহেবের মাথা নষ্ট হয়ে গেছে, স্বামী স্ত্রী ঘুমাইতে পারে না, কারণ আদরের দুলাল, মাত্র একটা সন্তান, রাজপুত্র, দেখতে যেমন সুন্দর সম্পদের দিক থেকেও অনেক বেশি। এই সন্তানকে ঢাকায় আনা হইল। এমপি সাহেব ভারাক্রান্ত কণ্ঠে বলল যে আজকে থেকে যেহেতু আমার সন্তান নাই, মাদ্রাসার হাফেজ সাহেব বয়স কম, আপনি আজ থেকে আমার সন্তান, আপনি আমার সন্তান। এখনো সেই হাফেজ সাহেব এমপি সাহেবের বাসায় মাঝে মাঝে যায়, তিনিও তার বাড়িতে যায়, কারণ রক্ত যেখানে যায় বাবাও সেখানে যায়, রক্তের টান আছে। তো এটার নামই দুনিয়া, যতই প্ল্যান প্রোগ্রাম করেন বাঁচতে পারবেন না, যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন শুকরিয়া আদায় করবেন একজনের কাছে, তিনি হলেন কে? বেঁচে আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। পৃথিবীর ভিতরে সবচেয়ে শুকুর গুজার বান্দা হল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীদের মতো শুকুর গুজার বান্দা আল্লাহর জমিনে কেউ নাই। আল্লাহর নবীকে বেঈমানেরা গালি দেয়, আস ইবনে ওয়াইল সবচেয়ে নাম করা কটুক্যকারী, মানে মানুষের নাম নিয়ে ব্যঙ্গ করে, কটুক্য করে, কটাক্ষ করে, অকথ্য ভাষায় গালাগালি করে। আস ইবনে ওয়াইল বসে আছে, একজন এসে বলতে আছে যে মোহাম্মদের ধর্ম তো দিন দিন বিস্তার লাভ করতেছে। আস ইবনে ওয়াইল বলে রাখো তোমার মোহাম্মদ, মোহাম্মদের ছেলে হয় আর মারা যায়, মোহাম্মদ মরার পরে তার বাতি আর কেউ জ্বালাইতে পারবে না। জোরে কর না উযুবিল্লাহ। আল্লাহ কয় মোহাম্মদ শব্দটা আমি এমন এমন ভাবে লাগায় দিলাম যেখানে আল্লাহর নাম স্মরণ হবে সেখানেই মোহাম্মদের নাম আছে না নাই। একজন বাচ্চা যখন দুনিয়াতে আসে, ছোট বাচ্চা যখন দুনিয়াতে আসে, ওই বাচ্চার ডান কানের ভিতরে আজান, আজানের ভিতরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ও যুব সমাজ মুরুব্বি বলো আওয়াজ দিয়ে যে রসুল শব্দ বাচ্চার কানে ঢুকায় দেওয়া হয় কি হয় না? ঢুকায় দেয়। এই বাচ্চাটা আস্তে আস্তে যখন বড় হয়, হঠাৎ যখন মারা যায়, আগুনে পুড়ে পানিতে ডুবে স্টক করে যেভাবেই হোক জ্বর হয়ে হঠাৎ মারা যায়,
মারা যাওয়ার পরে তার জানাজা দাফন কাফন আছে না নাই লাশ সামনে রেখে ইমাম সাহেব দাঁড়ায় যায় চার তাকবীরের প্রথম তাকবীর দেয় আল্লাহু আকবার বলার পরে সানা পড়ার পরে দ্বিতীয় তাকবীরে কি পড়ে কি পড়ে হাটিমাটি কি পড়ে দুরুদ শরীফ পড়ে বলেন কি পড়ে দুরুদ শরীফ পড়ে বর্তমান যুব সমাজের আইডল মডেল হয় নায়ক নায়িকা আর নায়ক নায়িকাদের অবস্থা কি আপনাদেরকে শুনাই গত কয়েকদিন আগে নিউজ দেখলাম যে চলচ্চিত্র অঙ্গনে দাপট একজন নায়ক তার নাম হলো ইলিয়াস কাঞ্চন তিনি সাংবাদিক সম্মেলন করে বলতেছে যে আমি বিনয়ের সহিত বলবো এবিসির ভিতরে অনেক নায়ক নায়িকা মারা যায় মারা যাওয়ার পরে তাদের জানা যায় আমরা যারা আসি ম্যাক্সিমাম মানুষগুলো উযু ছাড়া নামাজে দাঁড়ায় কি সুবহানাল্লাহ কইবেন না নাউযুবিল্লাহ তা কিছু একটা কইয়েন আর আপনি যদি হাগো ফলো কইরা জীবন চালান তা আপনারটা তো নাপাক অবস্থায় খরাইবে নামাজে কষ্ট হচ্ছে আপনাদের তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আস ইবনে ওয়াইল বিভিন্ন রকম বাজে কথা বলতো যখন একজন মানুষ মারা যায় মারা যাওয়ার পরে লাশ সামনে রাইখা প্রথম তাকবীরে সানা পড়ে দ্বিতীয় তাকবীরে দুরুদ শরীফ দুরুদ শরীফের ভিতরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলেন এখানেও মুহাম্মদ শব্দ আছে না নাই এখানেও মুহাম্মদ বলা হয় লাশ নিয়ে যখন কবরের কিনারায় দাঁড়ায় লাশ যখন কবরে রাখে রাখার সময় পড়া হয় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলেন এখানেও রাসূল আছে না নাই তো আপনার আমার জীবনে অনুকরণীয় অনুসরণীয় আদর্শ মডেল একজন হবে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যতীত এই পৃথিবীতে আর কেউ তোমার আমার সুপারিশকারী হতে পারে না কিছুদিন পরে আল্লাহর হাবিবের ছোট ছোট বাচ্চাগুলো মারা যাচ্ছে ইব্রাহিম তাহের তৈয়ব সবাই দুনিয়ার থেকে বিদায় হয় মক্কার বেঈমানেরা হাসতেছে মজা নিতেছে মুহাম্মদের সন্তান নাই তার মৃত্যুর পরে তার নাম কেউ নিতে পারবে না আল্লাহ পাক বলেন ওয়ারাফানা লাকা যিকরাক পৃথিবীর মানুষ শুনে নাও দুনিয়ার ভিতরে সবচেয়ে আমি মুহাম্মদের নামকে সম্মানিত করেছি তার মর্যাদাকে সবার উপরে করে দিয়েছি কিয়ামত পর্যন্ত তার নাম সবাই মুখে নিবে তার মতো এত স্মরণ পৃথিবীতে আর কাউকে করা হবে না আল্লাহু আকবার আপনি যেখানেই যান সেখানেই মুহাম্মদ আছে না নাই যেখানেই যান সব জায়গায় আছে বাসে চড়বেন সেখানেও দেখবেন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই মসজিদে যাবেন সেখানেও লেখা জানাজার ময়দানে যাবেন সেখানেও লেখা বিমানে উঠবেন সেখানেও দেখবেন আওয়াজ দিতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেখানেই যান সেখানেই মুহাম্মদ যেখানেই যান সেখানেই মুহাম্মদ মক্কার বেঈমানেরা মুহাম্মদকে শেষ করতে চেয়েছে কিন্তু আল্লাহ পাক বলে হবে না যারা চাইছে তারাই শেষ হয়ে গেছে কিছুদিন পরে আল্লাহর হাবিব ভারাক্রান্ত হৃদয় নিয়ে মন খারাপ করে বসে আছে বাইতুল্লাহর সামনে বিভিন্ন রকম বাজে কথা বলে চতুর্দিকে সাহাবায়ে কেরাম বসা ওখানে একজন সাহাবী বসা ছিল যার নাম হলো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমি তাকায় দেখতেছি নবীজি তন্দ্রাচ্ছন্ন আছে একটু ঝিমনি ভাব চলে আসছে কিছুক্ষণ পরে আল্লাহর নবী মাথা উঁচা করলেন মুস্কি হেসে দিয়ে বলল আনাস শুনে নাও রব্বুল আলামিন আমাকে স্পেশাল একটা সূরা দান করেছে সেই সূরাটার নাম হলো সূরা কাউসার সুবহানাল্লাহ নাই আপনারা কি ঝিমে গেছেন গা আমি কি খারাপ কথা বলতেছি লাইন মধ্যে যেহেতু জুমার রাত আওরাদ আওয়াজ করলে হবে না জুমার রাত এজন্য খুব সুন্দর করে বয়ানগুলো করতে হবে জুমার রাতের আলাদা একটা মর্যাদা আছে না নাই আলাদা একটা মর্যাদা আছে
খুব মর্যাদা দেই আমরা জুমার রাইতে সারা সপ্তাহে ঢোল বাজায় না জুমার দিন ঢোল বাজায় সারা সপ্তাহে বক্সের আওয়াজ নাই জুমার দিন হিন্দি গানের আওয়াজে মানুষ মরা মানুষ জিন্দা হয়ে যায় বিয়ের অনুষ্ঠানে জুমার দিন বেশি বক্সের বাজায় না সারা সপ্তাহে বাজায় না জুমার দিন বেশি বাজায় মানে বেশি বাজায় বাজায় বরকত হাসিল করে চারটা গেট করে 14টা বিরিয়ানি পাকায় এরপরে জম্মের মতো খাওয়ায় ফজর পর্যন্ত নাচ গান করে আজানের 10 মিনিট আগে সব বন্ধ কইরা মদ মদ খাইয়া ঘুমায় কথা কান না কান এই বিয়া এত আয়োজন কইরা যদি 3 মাস পরে 6 মাস পরে দুই জামাইর বর মধ্যে গ্যাঞ্জাম লাগিয়া সংসার ভাঙ্গা যায় এত কিছু করার কোনো মানে আছে কারণ বরকত হাসিল করছে না আল্লাহর হাবিব বললেন আনাস ইবনে মালিক শুনে নাও হাউজে কাউসার আল্লাহ আমাকে দান করেছে হাউজে কাউসার হলো একটা কূপের নাম যেটার মূল ফাউন্ডেশন হলো জান্নাতের ভিতরে জান্নাত থেকে দুইটা রাস্তা চলে আসবে হাশরের ময়দানে আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য আল্লাহ আমাকে কাউসারের কিনারায় দাঁড় করায়া দিবে আমি হাউজে কাউসারের কিনারায় দাঁড়ায় থাকব যখন সূর্যের তাপের কারণে মানুষের গলা আর শুকায় যাবে পানি আসবে না মুখে কোনো জিহ্বা শুকায় যাবে মানুষ পানির জন্য অস্থির হয়ে যাবে ওই টাইমে আমি নবী কাউসারের কিনারায় দাঁড়ায় থাকব আর রব্বুল আলামিন আমার মাধ্যমে আমার উম্মতদেরকে পানি পান করানোর সুযোগ করে দিবে সাহাবায়ে কেরাম বলল কোটি কোটি উম্মত এত উম্মতের ভিতরে কতগুলো আপনি পেয়ালার ব্যবস্থা করবেন আল্লাহর নবী বলেন আসমানের যতগুলো তারা কাউসারের পানি পান করার জন্য ততগুলো পেয়ালা থাকবে কিছু মানুষ কিয়ামতের ময়দানে কাউসারের পানি পান করার জন্য দৌড় মারবে পানির পিপাসায় অস্থির হয়ে যাবে তামার জমিনে মানুষ অস্থির হয়ে যাবে সিরিয়ার জমিনটা হতে পারে হাশরের ময়দান এক বর্ণনা আছে শাম থেকে সিরিয়া পুরো জমিনটা হবে কিয়ামতের বিচারালয় পিরা পুরো জমিনটা হবে তামার সূর্য মাথার কিনারায় চলে আসবে প্রত্যেকটা মানুষ থাকবে উলঙ্গ পরনে কোনো কাপড় থাকবে না আল্লাহ পাক বলেন সেই দিন আমি প্রত্যেকটা মানুষকে 50,000 বছর তার করায় রাখবো তাও একটা পায়ের উপরে 50,000 বছর দাঁড় করায় রাখবে 10টা মিনিট মসজিদে গিয়া নামাজে দাঁড়ায় থাকতে আপনার মাজা ব্যথা হয়ে যায় রমজান মাসে হাফেজ সাপরে কয় তাড়াতাড়ি গুলি মারো মারতে থাকো দ্রুত শেষ করো একটু আস্তে আস্তে তেলাওয়াত করলে পা ব্যথা হয়ে যায় আল্লাহ কয় অপেক্ষায় থাক কিয়ামতের ময়দানে আমি সবাইরে 50,000 বছর দাঁড় করায় রাখবো সেদিন তো আর কেউ বলতে পারবে না যে আল্লাহ মাথা ব্যথা করে পা ব্যথা করে তাড়াতাড়ি একটু সহজ করে দেন এ কথা বলার কারো শক্তি থাকবে না আল্লাহু আকবার প্রত্যেকটা মানুষকে উলঙ্গ কইরা 50,000 বছর দাঁড় করায় রাখা হবে ইনডিমিন টাইমে একটা ছায়া দেখা যাবে ফেরেশতারা বলবে এটা হলো আল্লাহ পাকের আরশের নিচের ছায়া কিছু মানুষ তাকায় দেখবে যে ওই ছায়ার নিচে কিছু মানুষ আশ্রয় নিয়েছে তখন বাকি হাশরবাসীরা আফসোস করে বলবে আল্লাহ যদি একটু ওই জায়গায় যাওয়ার সুযোগ দেন আল্লাহ পাক বলবে হবে না সাত গুণওয়ালা মানুষ ওই জায়গায় থাকতে পারবে এক নম্বরের গুণ যে যুবকরা যৌবন বয়সে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিত শীতের ভিতরে লেপার কম্বল ফালাইয়া নামাজের জন্য মসজিদে চলে যেত নামাজের টাইমে সব কিছু বাদ দিয়া মসজিদে হাজিরা দেয় যে সমস্ত মহিলারা নামাজের টাইমে নামাজের নামাজকে মূল্যায়ন করে সব কিছু বাদ দিয়ে নামাজের টাইমে আল্লাহর কুদরতি কদমে সেজদায় লুটিয়ে পড়ে ওই সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে আল্লাহ পাক সেই আরশের ছায়ায় স্থান দান করবে দুই নম্বরে ওই যুবককে আল্লাহ পাক আরশের ছায়ায় স্থান দান করবে কোন সুন্দরী রূপসী নারী যদি কোন যুবককে অফার করে সুন্দরী যুবতী রূপসী নারী যদি বলে আসো আমার সাথে একটু সময় কাটাও ওই সময় যুবক যদি বলে ইন্নি আখাফুল্লাহ
পৃথিবীর কেউ যেটা দেখে না সেটা একজন দেখেন, তিনি হলেন কে? খবরদার, আমি আল্লাহরে ভয় পাই, আমার রক্ত পবিত্র, আমার জীবন পবিত্র, মায়ের পেট থেকে আসছি পবিত্র, এই জীবনে কোনোদিন কলঙ্কের দাগ লাগাই নাই, আমার যৌবনটা আমার বহিত স্ত্রীর জন্য পবিত্র, আমি আমার জীবনে কলঙ্কের